ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রবিবার পূর্ব বর্ধমান জেলার কান্লার ইন্দিরা বাজার থেকে কান্লা শহর জুড়ে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই শোভাযাত্রায় বিজেপি কর্মী এবং আরএসএস কর্মীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রার মূল উদ্দেশ্য ছিল দুষ্টের দমন এবং সৃষ্টির পালন। জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় জানান, চারিদিকে যা অরাজকতা সেই কারণে এই শোভাযাত্রা বিশেষ উল্লেখযোগ্য। তিনি জানান, যখন অধর্মের অভ্যুত্থান হয় তখন ধর্ম স্থাপনের জন্য ভগবান নিজেকে সৃষ্টি করেন। কান্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।